হ্যালো ভাই ব্রাদার, আজ আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিয়েছি ঘোরার উদ্দেশ্যে। আমরা চার বন্ধু, দুইটা বাইক নিয়ে আজ আমরা যাব হচ্ছে আমাদের নিকটবর্তী একটা ঘোরার অন্যতম জায়গা, ঢালি আম্বার রিসোর্ট। এটা হচ্ছে সিরাজউদ্দিন খান। আমরা বৃষ্টির কারণে একটু দেরি করে রওনা দিয়েছি, মূলত হচ্ছে 8টার দিকে রওনা দিলে আপনি 9টার মধ্যে ঢালি আম্বার রিসোর্টে থাকতে পারবেন, আর সেটাই আপনার জন্য সবচেয়ে ভালো হবে। এখন আমরা আছি হচ্ছে শরীয়তপুরের জাজিরা, অন্যতম একটা সম্মানিত স্থান বা আমাদের গর্বের স্থান শেখ রাসেল সেনা নিবাস। এখান থেকে আমরা ভিডিও ধরেছি। এরপরে আমরা টোল প্লাজা অতিক্রম করার পরে আমরা পদ্মা সেতুতে উঠে গেলাম। পদ্মা সেতুর যেই ভিউ দেখলাম, বৃষ্টি ভেজা আবহাওয়া ছিল তো প্রচুর সুন্দর লাগতেছিল। পদ্মা সেতুর এপাশ ওপাশ চারো পাশ প্রচণ্ড সুন্দর লাগতেছিল। আসলে তখন ভিডিও না করে আর পারলাম। ভিডিও করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের গন্তব্যের স্থানে। আমরা গল্প করতে 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 আমরা একেবারেই পদ্মা সেতু অতিক্রম করে ফেলি। পদ্মা সেতু অতিক্রম করার পর যখন আমরা শ্রীনগর হয়ে ইসামতিপুর ইউনিয়ন অতিক্রম করছিলাম, পথিমধ্যে পুলিশের বাইকের সাথে শুভর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। আল্লাহ বাঁচাইছে, অনেক বড় কোনো দুর্ঘটনা হয় নাই, তবে আমাদের গাড়ি ভেঙে গেছে এবং শুভর হাত কেটে গেছে, সিলাই লেগেছে। এরপরে আমরা রওনা দিলাম। আবার আমরা যেতে 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 চলে এসেছি একদম হচ্ছে ঢালি আম্বার রিসোর্টের এন্ট্রি পয়েন্টে, একেবারে রিসেপশনের কাছাকাছি। আমরা আমাদের বাইকগুলো পার্কিং করার পরে আমরা রিসেপশনে চলে গেলাম। আমরা আসলে অনেক আমাদের উপরে অনেক প্রেশার যাওয়ার পরেও আমরা এখানে আসছি। আসলে রাস্তার দুর্ঘটনা ঘটে গেছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে, দুজনের ভুল বোঝাবুঝি ছিল। দোস্ত আমার কথা, অ্যাক্সিডেন্ট হয়েছে কারণটা কার দোস্তা করে রাখবে, ঠিক আছে? এটা লাগবে আমার কথা। পুলিশ হচ্ছে পুলিশের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে? পরিবেশ ভালো লাগলো, আমার ভালো লাগেনি এই ওয়েলকাম। এখন আছি ঢালি আম্বার রিসোর্টের একেবারে প্রবেশ। এরপর আমরা প্রবেশ করলাম। প্রবেশ করার পরই পরিবেশ দেখে আসলে অনেক ভালো লাগলো। চারপাশ প্রচুর সবুজ শ্যামল। আমি আসলে প্রকৃতি প্রেমী মানুষ, প্রকৃতির প্রেমে পড়ে মাঝে মধ্যে আসলে অনেক সময় পার করি। এটা হচ্ছে প্রবেশ পথ। এই প্রবেশ পথ দিয়ে আপনার যেতে হবে। প্রবেশ পথ পার করার পরে আমরা পেলাম হচ্ছে একটা মাঠ, অনেক সুন্দর একটা মাঠ, যেখানে হচ্ছে আপনার মনোরম পরিবেশ, আপনার ভালোই লাগবে, ভালোই লাগবে। ঢাকা শহর যারা যানজটের মধ্যে থাকেন তাদের জন্য এই জায়গাটা হবে একটা আনন্দের জায়গা বা বাদ ভাঙা উল্লাসের জায়গা। এরপরে আমরা আমরা আরও যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোই দেখতেছি। আমার বন্ধু শুভ মোল্লা, বাদশাহারুন ওরা ছবি তুলতে ব্যস্ত ছিল আর আমি ব্যস্ত ছিলাম ভিডিও করতে। আমি একটা ব্লগ তৈরি করবো শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর এবং ঢাকায় যারা বসবাস করে তাদের জন্য, যারা একদিন ছুটি পায় সপ্তাহে বা যাদের প্রচুর কাজ বা যারা পরিবারকে সময় দিতে পারে না, তারা চাইলেই ঢাকার কাছে বা শরীয়তপুর থেকে, মাদারীপুর থেকে, ফরিদপুর থেকে খুব কাছাকাছি একটা জায়গায় একদম মনোরম পরিবেশে সময় পার করতে পারে। ভাই ব্রাদার, এখন আমি আছি বাংলাদেশের সবচেয়ে বড় সুইমিং পুল, যাকে সবচেয়ে বড় সুইমিং পুল বলা হয়। সুইমিং পুলে আছি। এটা হচ্ছে ঢালি আম্বারসের একটা অন্যতম স্থান, যেখানে টুরিস্টরা নিজের আনন্দে পরিবার নিয়ে গোসল করে বা সাঁতার কাটে, বাচ্চাদের সাঁতার শেখায়। সুইমিং পুলে যারা সাঁতার কাটছিল ফ্যামিলি নিয়ে প্রত্যেকে খুবই উচ্ছ্বাসিত ছিল, পাশাপাশি আমার বন্ধু বাদশা পাপ্পু ওরাও খুব উচ্ছ্বাসিত ছিল। কিন্তু আমি আর হচ্ছে শুভ আসলে সুইমিং পুলে সাঁতার কাটি নাই, কারণ শুভর হাতে দুইটা সিঁড়ি লাগছে, তাই আমিও শুভর সাথে সুইমিং পুলে সাঁতার কাটি নাই।
ধুয়ো আর আমি আর বাদ বাকি যে জায়গাগুলোই ছিল সেই জায়গাগুলি আমরা খুব মনোযোগ সহকারে দেখি, খুবই ভালো লাগছে। এখানে নৌকা আছে বা বিভিন্ন জায়গা আছে বসার গল্প করা প্রিয় মানুষ নিয়ে, এবং পাশাপাশি আমরা কিছু পিকচার তুলে আমরা আমাদের ট্যুর একেবারে শেষ করে দিই। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করুন।